একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সমগ্র জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেও রাজাকার আলবদর আল শামস পরিচয়ধারী মহা অপরাধীরা হত্যা ধর্ষণ লুটতরাজ সহ বিভিন্ন অপকর্মকাণ্ডে জড়িত ছিল। আজ স্বাধীনতার 36 বছর পর সমগ্র জাতি তাদের বিচার দাবি করছে। ফ্রান্সে যুদ্ধাপরাধীদের বিচার দাবি কমিটি বিভিন্ন শহরে বসবাসরত অভিবাসীদের 5000 স্বাক্ষর ইতিমধ্যে সংগ্রহ করেছেন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে 5000 স্বাক্ষর সম্বলিত মোড়কটি ফ্রান্স প্রবাসীদের পক্ষ থেকে গাতক দালাল নির্মূল কমিটির প্রধান শাহরিয়ার কবিরের হাতে তুলে দেন ইউরোপ প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতা বজলুর রশিদ বুলু। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, মানবাধিকার কর্মী জিয়াউদ্দিন সহ বেলজিয়াম ও হল্যান্ডের স্থানীয় নেতৃবৃন্দ। সাংবাদিক শাহরিয়ার কবির তার বক্তব্যে সমগ্র ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পর এই প্রথম যুদ্ধাপরাধীদের বিচারের দাবি নিয়ে প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়েছে। না, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ফ্রান্সের মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের প্রবাসী বন্ধুরা যে উদ্যোগ নিয়েছেন, এই সমস্ত উদ্যোগগুলো আমাদের, আমরা যারা দেশে প্রতিকূল পরিস্থিতির মধ্যে আন্দোলন করছি, আমাদের জন্য বিরাট একটা অনুপ্রেরণার উৎস বলে আমি মনে করি। সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, বাংলাদেশের প্রাকৃতিক ও রাজনৈতিক দুর্যোগগুলোতে প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা তাদের দেশপ্রেমেরই বহিঃপ্রকাশ। যুদ্ধ অপরাধের বিচারের দাবিটা আসলে সভ্যতার একটা দায়, এটা একটা মানবতার বিশ্বাসী জনগোষ্ঠীর একটা দায়। কাজে এই দায়টা সবাই মিলেই আমাদেরকে পালন করতে হবে, এবং সেখানে আমাদের যে ফ্রান্সের বন্ধুরা এসছেন এগিয়ে, তাদেরকে খুবই অনুপ্রেরণা দিবে, আমাদের জন্য এটা অনেক বেশি শক্তি যোগাবে। আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিটি আজ শুধু বাংলাদেশে নয়, ইউরোপিয়ান কমিশন, ইউরোপিয়ান পার্লামেন্ট, এমনকি জাতিসংঘেও উঠে এসেছে। তাই বাংলাদেশকে কলঙ্কমুক্ত করতে যুদ্ধাপরাধীদের বিচার অত্যন্ত জরুরি। স্বপন আহমেদ, বাংলা টিভি নিউজ, ব্রাসেলস।